নির্বাচনে ডিউটি করতে কাঞ্চনপুরে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের ঠিক আগের দিন নিজের সার্ভিস রাইফেলের গুলিতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই জওয়ানের। পানিসাগর হেডকোয়ার্টার থেকে কাঞ্চনপুর মহকুমায় নির্বাচনে ডিউটি করতে গেছিলেন সেন্ট্রাল ফোর্স বিএসএফের এক সদস্য। সূত্র মারফত জানা গেছে, মৃত জওয়ানের নাম রাকসা নার্গিস কেশব, বয়স 27, বাড়ি মহারাষ্ট্রের লাতুর জেলায়। ভোটের কাজের জন্য সুভাষনগরস্থিত আসাম রাইফেলের পুরনো ক্যাম্পের ঘরগুলোতে অস্থায়ীভাবে রাখা হয়েছিল বিএসএফের জওয়ানদের। বুধবার মাঝরাতে মিজোরাম ও ত্রিপুরা হাইওয়ে সংলগ্ন রাস্তা দিয়ে গাড়ি করে ডিউটিতে যাচ্ছিলেন সেই জওয়ান। ওই রাস্তার অবস্থা খুবই খারাপ। চলন্ত গাড়িতেই আচমক রাকসা নার্গিস কেশব নামে সেই জওয়ানের সার্ভিস রাইফেলে লক খুলে যায়। গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথেই তাকে নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে জানান, মাথায় গুলি লেগে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই জওয়ানের। বৃহস্পতিবার সকালে মৃতদেহের পোস্টমর্টম করেছেন চিকিৎসকদের একটি দল। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর তনুজ দাস। সকালবেলা যখন আমি হাসপাতালে আসি, তো আমি টেস্টটা রিসিভ করি যে একজন জওয়ান কালকে রাত আনুমানিক 10:30 নাগাদ আপনার সার্ভিস রাইফেল থেকে একটা গুলি চলে এবং উনি ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ওনাকে মৃত অবস্থাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তো আজকে সকালবেলা আমরা একটা টিম গঠন করে পোস্টমর্টমটা কন্ডাক্ট করি। সব ধরনের যা যা ফর্মালিটিস আছে ফর্মালিটিস পূরণ করা হয়। সব ধরনের আনুষঙ্গিক যা বিচারা টিচারা আছে এগুলো আমরা এসএসএল রিপোর্টের জন্য আগরতলাতে পাঠানোর ব্যবস্থা করেছি। তো আপাতত প্রাথমিক একটা রিপোর্ট আমরা কিছুদিনের মধ্যে এক দু দিনের মধ্যে তৈরি করব, আর বাকি যেটা কনফার্মেটরি রিপোর্ট, এটা এফএসএল রিপোর্ট যখন আগরতলা থেকে আসবে তখন কনফার্মেটরিভাবে বলা যাবে সম্ভব। স্যার আপনার পরিচয়? আমি ডক্টর তনুজ দাস, আমি জিডিএমও কাঞ্চনপুর হসপিটাল। বর্তমানে মৃত জওয়ানের দেহটি রাখা আছে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।